প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাতার ঘাম পায়ে ফেলে তারা উপার্জন করে এবং সেই উপার্জন দেশে পাঠায়। মধ্যপ্রাচ্যের যে আজকে ব্যাপক উন্নয়ন, এটির পিছনে প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের অনেক অবদান আছে। 12.5 বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, $600 থেকে $2227-এ উন্নীত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে প্রবাসী কমিউনিটি সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 2 অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করছেন যে সব দলের ঐক্য করে তারা সরকারের পতন ঘটাবে। এইগুলি যখন দিচ্ছে তখন খেলাফত মজলিস ঘোষণা করল আমরা আর বিএনপির সাথে নাই। তথ্যমন্ত্রী এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, যার সমালোচনা প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানেও হচ্ছে প্রতিনিয়ত। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এই করোনার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধরে রেখেছেন। পৃথিবীতে মাত্র 20টি দেশে এই করোনা মহামারীর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি পজিটিভ হয়েছে, আর সমস্ত দেশে নেগেটিভ। ভারতে নেগেটিভ, পাকিস্তানে নেগেটিভ, সমস্ত দেশে নেগেটিভ, মাত্র 20টি দেশে পজিটিভ, তার মধ্যে বাংলাদেশ একটি। এমনকি বাংলাদেশের অবস্থান সেখানে নাম্বার 3, কারণ বাংলাদেশের উপরে মাত্র 2টি দেশ আছে, একটি হচ্ছে সাউথ সুদান আর একটি হচ্ছে গায়ানা। সেগুলো ছোট দেশ, অর্থনীতি ছোট, সেই বিবেচনায় বাংলাদেশের অবস্থান আসলে 1 নম্বর। প্রবাসী ভাই বোনেরা বলতে পারে আমাদের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি, এমনকি ভারতের চেয়েও বেশি। আজকে পাকিস্তানের টেলিভিশনে বাংলাদেশকে নিয়ে আলোচনার ঝড় উঠে সেখানে সমালোচনা হয় যে ইমরান খান যখন ঘোষণা করলেন যে পাকিস্তানকে 10 বছরের মধ্যে সুইডেন বানাবে, তখন সেখানে সমালোচনা আর আলোচনার ঝড় উঠল যে মিথ্যা স্বপ্ন দেখিও না, বরং 10 বছরের মধ্যে বাংলাদেশ বানানোর চেষ্টা করো। সেই ঝড় উঠেছে। ইমরান খান নিজে স্বীকার করেছে যে আজকে সব সূচকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। আজকে আমরা সোশ্যাল ইন্ডেক্স এবং হিউম্যান ইন্ডেক্স, আমরা মানব উন্নয়ন সূচক এবং সামাজিক সূচকে আমরা ভারতকে অতিক্রম করেছি, এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকে অতিক্রম করেছি। তথ্যমন্ত্রী এ সময় প্রবাসীদের মধ্যে অপপ্রচার যারা করছেন তাদেরকে চিহ্নিত করে সেদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে অনুরোধ করেন। প্রবাসী ভাই বোনদের প্রতি আমি অনুরোধ জানাব, প্রবাস থেকে কিন্তু অনেক অপপ্রচার চালানো হয়, প্রবাস থেকে অনেক গুজব রটানো হয় বাংলাদেশের বিরুদ্ধে, উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে গুজব রটানো করা হয়। পদ্মা সেতুর যখন পিলার বসানো শুরু হলো তখন গুজব রটানো হয়েছে, এভাবে নানা করোনার শুরুতে গুজব রটানো হয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা এগুলো করে প্রবাসে থেকে তাদেরকে চিহ্নিত করবে, চিহ্নিত করে দরকার হলে সেই দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে এই গুজব বন্ধ হবে। অবশ্যই যে কেউ আমাদের সমালোচনা করতে পারে, সমালোচনা করার অধিকার যে কারো আছে, কিন্তু গুজব রটানো, মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা অপপ্রচার চালানো, সেটি কখনো সমীচীন নয়। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে এই সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরাসরি চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে বিমান চলাচল করা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার, যার সুফল আগামীতে প্রবাসীরা পাবে। আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজকে আয়োজন করার জন্য। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রতিচ্ছবি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বহুদিন এগিয়ে নিয়ে গেছেন। তাই আজকে তার 75তম জন্মদিন উপলক্ষে যেহেতু আজকের এই আয়োজন, মহান আল্লাহর কাছে প্রার্থনা থাকবে তিনি যেন যুগ যুগ ধরে, তিনি যেন আরও বহু বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন, যাতে বাংলাদেশকে আমরা স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারি। সিলেট চট্টগ্রাম ফ্লাইট চালু করেছিল, করোনার কারণে বন্ধ হয়েছিল, আবার চালু হবে। সিলেট চট্টগ্রাম যশোর ফ্লাইট চালু হবে এবং চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইট দেওয়ার পরিকল্পনা করছে বিমান। সুতরাং চট্টগ্রামের সাথে যাতে সমস্ত দেশের কানেক্টিভিটি হয়, একই সাথে প্রবাসীদের কোনো অসুবিধা না হয়, সেজন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চট্টগ্রামও পিসিআর ল্যাব স্থাপন করার জন্য ইতিমধ্যে আমি ডিও লেটার দিয়েছি, যাতে করে এখানেও পিসিআর ল্যাব স্থাপিত হয় এবং এখান থেকে যাতে সংযুক্ত আরব আমিরাতে সরাসরি মানুষ যেতে পারে। প্রবাসী কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ইফতেকার হোসেন বাবলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান সজন কুমার তালুকদার সহ সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দরা। রুবেন চৌধুরী, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।